তোমাদের রব তোমাদের সালাম জানাচ্ছেন, তারপর আল্লাহ পাক প্রত্যেককে নাম ধরে ধরে জিজ্ঞেস করবেন, তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা। আল্লাহ পাক তার বান্দাদের নাম ধরে ডাকবেন, সালাম আলাইকুম ভাই, আপনাকে যে সালাম দিলাম, সালামের উত্তর দিবেন না, সালামের উত্তর দেন। ওটা কি সালাম আসিল নাকি আমার রূপে গজব পরোয়ার কইলি? সত্যি ভাই, সালাম দিয়েছিলাম, আপনি মনে হয় শুনেন নাই, কিতাব পড়তেছিলেন যে, আমি সালাম দিছি আপনারে ভাই। তুই সালামটা আবার দেশে শুনি, তোর সালামটা শুনি। সালাম আলাইকুম। এই যে তুই আবারও আমার লেগে বদদোয়া করলি। তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ ভাই, আমি আপনার জন্য বদদোয়া করলাম কোন সময়? এই যে তুই যে আমার সালামটা দিলি, তোর তো সালামের উচ্চারণ সঠিক নাই, শব্দ বিকৃত হয়ে গেছে, যার কারণে সালাম আর এখন দোয়া নাই, ওটা আমার লেগে বদদোয়া হয়ে গেছে রে ভাই, বদদোয়া। তাহলে কেমনে সালাম দিমু ভাই? ক আমার সাথে সাথে ক, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আরে এমনে না, আমার কথাটা ভালো করে শুন, তারপরে ক। ক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইবার ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।